আগন্ত নির্বাচনও আছে, এই ক্ষেত্রে যে বিস্মিতা গগৈ, অঙ্কিতা দত্ত কংগ্রেস ত্যাগ করে আজ বিজেপি যোগদান করব, আপনার প্রতিক্রিয়া কি হবে? মই ভাবো যে কংগ্রেস দলের প্রতি যিকোনো এগারী সাধারণ কর্মীয় যদি আস্থা হেরায় সি আমার দলক আঘাত দিয়ে, কিন্তু বহু ক্ষেত্র কিছুমান নেতা থাকে যাকে বহুত দম্ভালি মারে, শাসনত থাকিলে তেওঁলোকে সাধারণ কথা মানুষের কথা নাভাবে, তেনে কিছু নেতায় যদি দল ত্যাগ করে দলের প্রভাব নকরে, সেই গতি নেতা গলে যে দলের বিপর্যয় হব এই কথা মানে বিশ্বাস নকরো। মই প্রকৃততে দলের সাধারণ তৃণমূল পর্যায়ের নেতা কর্মী সমর্থক সকলে দল ত্যাগ করলে দলের প্রভাব পড়ে বলে মই বিশ্বাস করো। আর বিস্মিতা গগৈ গৈছে প্রকৃততে তেওঁ নিজে মোক কোৱা মতে যে তেওঁক দলে কাম করবলে সুযোগ দিব লাগিছিল, তেওঁ যেনে ধরনের কাম করব বিচাৰিল তেনে ধরনের সুযোগ দিয়া নাই। তেওঁক নিখিল ভারত কংগ্রেস কমিটি মহিলা কংগ্রেসের সেক্রেটারি দিছিল, তেওঁ বলে সেই বাপটো তেওঁ গ্রহণ করব বিচরা নাছিল, গতিকে তেখেতে কৈছিল মোক তেওঁৰ অলপমান ব্যক্তিগত অসন্তুষ্টি আছিলে, সেই গতিকে তেওঁ নিজের ব্যক্তিগত অসন্তুষ্টিখিনির বাবে দলত কাম করব পৰা নাই বুলি তেওঁ অনুভব করে সেই গতিকে গুছি গৈছে। অঙ্কিতা দত্ত কথা তো আপনাদের জানেই, তেওঁ দল বিরোধী কাম করেছিল, আমার রাষ্ট্রীয় যুব কংগ্রেসের সভাপতিজনের উপর তেওঁৰ শ্লীলতা হানির একটা অভিযোগ উত্থাপন করেছিল যেটো সুপ্রিম কোর্টত বিচারাধীন হয়ে আছে, আর দলে দল বিরোধী কামৰ কাৰণে সবসভাবে বহিষ্কার করেছে, সেই গতিকে এইখানে সময় কিন্তু শাসকীয় দলের সহযোগত বিভিন্ন আমার দলট ক্ষতি করবা কিছু কাম করবলে চেষ্টা করে আছে। এতিয়া বোধ করো দলত আত্মপ্রকাশ করব বিচারছে নতুন দলত, অবশ্যই পিতৃ আমার দলের প্রতি বহু অবদান আসে, লগত যুব কংগ্রেস করেছিল, প্রদেশ কংগ্রেস করেছিল, সেই গতিকে এই সিদ্ধান্তটো মোৰ মনপুত হওয়া নাই, কিন্তু সকলের স্বাধীনতা আছে, তেওঁ গলে আমি কি করব। শেহতীয়াকৈ দেখা গেছে যে আমগুৰিত যে রাহুল গান্ধী ন্যায়জোৰ যাত্রা আসলে সেই সময় তেওঁ প্রতিবাদত বহিছিল, এই সন্দর্ভত কি কব? না, এইটো তেওঁ সেই সময় ভুল সিদ্ধান্ত আছিল, তেওঁ রাহুল গান্ধীর যাত্রা পথত বিভিন্ন ধরনের ব্যানার ফ্লেক্স লগাইছিল আর এই গোটেখিনি সরকারি পৃষ্ঠপোষকতা হয়েছিল, প্রতিখন ব্যানার পোস্টারের তলত আরক্ষী আর নিরাপত্তারক্ষী দুজনকে নিয়োগ করেছিল, আর এই গোটেখিনি তেওঁ সরকারিভাবে আমার যাত্রাক বাধা দিবলৈ করেছিল, আর এতিয়াতো তেওঁ আর প্রকাশ্যভাবে কংগ্রেসক বাধা দিবলৈ বিজেপিত যাব, সেই গতিকে তেওঁৰ প্রতি মোৰ শুভেচ্ছা থাকিল। দেখা গৈছে যে লগতে জাতীয়তাবাদী শিবিরের এজন নেতায় আজি জাতীয়তাবাদী কথাটো অলপ মানে দুর্ভাগ্যজনক, তেওঁলোকে অসমীয়া ভাষা আজি এবছরমান আগতে অসমীয়া মাধ্যম স্কুলবিলাকো আঁতৰাবলৈ সার্কুলার দিলে, এতিয়া প্রতিবাদ করব লাগে কারণে যোৱা কালিলে পৰহি তেওঁলোকে প্রতিবাদ করেছে, আর সদৌ অসম ছাত্র সন্থার প্রতি মোৰ যিটো এটা মনোভাব আছিল, মই যোৱা সময়ছোৱাত এই মনোভাব সলনি কৰিবলৈ তেওঁলোকৰ যেনে ধৰণৰ যোৱা সময়ছোৱাত কৰ্মসূচী এ মোক বাধ্য কৰিছে, প্রকৃততে তেখেতসকলেও অসম আন্দোলনৰ সমৰ্থনত যিখিনি সমৰ্থন পাইছিল তাৰ পিছত কাহ বাতিল হোৱাৰ পিছত তেওঁলোকৰ যিটো মানে কা আন্দোলনের সময় তেওঁলোকৰ যিটো ভূমিকা, তার পরবর্তী সময় যিটো ভূমিকা, অসমৰ বিভিন্ন জাতীয় সমস্যার ক্ষেত্রে তেওঁলোকে যেনে ধরনের বলিষ্ঠ পদক্ষেপ লৈ নিজকে পুনৰ সক্রিয়ভাবে প্রতিষ্ঠা করব লাগিছিল, এইখিনি যে করা নাই এই কথাটো মই বিশ্বাস করো ব্যক্তিগতভাবে, অন্য কোনোবা ডিমত থাকিব পাৰে, সেই গতিকে জাতীয়তাবাদী নেতা বুলি কলে পরবর্তী সময় তেওঁলোকৰ কিবা এটা ঢিলা হৈ পেলাই রাষ্ট্রীয় দললৈ যেনে ধরনের আর অসম চুক্তিকে হোক বা অসমীয়ার স্বার্থর পরিপন্থী কাম করা দলবিলাকলৈ যোৱাটোৱে আসুর প্রতি রাইজর বিশ্বাসযোগ্যতা কমাই দিছে, এইটো দুর্ভাগ্যজনক।